নমস্কার, আমি সৌজাত্য দত্ত। আমি শোনাচ্ছি ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা যখন পড়তে যদি না চায়, পাখির ছানা পুষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বুকে দেব, বলবো তুমি চোপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। সাড়ে দশটা যখন যাবে পিজি, নাবার জন্যে করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো খড়ি। তিনি যদি বলেন সিলিট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে গুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। মামা দেখে দেখে বলবে তাই তো, খোকা আমার সে খোকা নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মাসি দিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন কুল শুনিনি ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তোর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। ফুরে যদি টাকা, ফুরে খাবার যত চাই মা, এনে দেব আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে কাঁচন তলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পর, আমি বলবো দাদা পুরুকেশি আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামা পরতে গেলে আট হবে যে আমার। নমস্কার।